হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারো কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কারো কিচেনের প্রতিদিনের গরু আয়োজনে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ক্যাবেজ রোল, যা অতিথি আপ্যায়নে এমনকি সকালে বিকালে নাস্তায় পরিবেশন করতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। খুবই মজার রেসিপি স্পেশাল ক্যাবেজ রোল, বাঁধাকপির রোল, শীতের স্পেশাল সবজি দিয়ে ও হাড় ছাড়া মুরগি মাংস দিয়ে আমি ক্যাবেজ রোল করে পরিবেশন করেছি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে স্পেশাল ক্যাবেজ রোল বানালাম। ক্যাবেজ বা বাঁধাকপি, বাঁধাকপি দিয়ে আমি রোল বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি বাঁধাকপির পাতাগুলোকে আলাদা করার জন্য চাকু দিয়ে এগুলা থেকে সরিয়ে নিচ্ছি। পাতাগুলো কিভাবে বের করতে হবে আমি দেখাচ্ছি। বাঁধাকপি পাতাগুলোকে এভাবে আলাদা করে নিয়েছি, চুলায় নিয়ে ভাপ দিব। এর আগে যা করতে হবে, শক্ত যে অংশটা এভাবে আলাদা করে সবগুলো পাতা থেকে বোটা আলাদা করে নিয়েছি, শক্ত জোড়াটা। এখন চুলায় নিয়ে পানিতে হালকা ভাপ দিব, তারপর আপনাদেরকে বাকি প্রসেস দেখিয়ে দিব আমি কীভাবে ক্যাবেজ রোল করি। আপনারা আমার সাথেই থাকুন। বাঁধাকপি পাতাগুলো ভাপ দেওয়ার জন্য আমি চুলায় পানি বসিয়ে রেখেছি, পানিতে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাপ দিতে হবে না, হালকা একটু ভাপ দিব। এক সেট হয়ে গেলে আমি আবার উঠে হালকা করে ভাপ দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ক্যাবেজ রোল ভাজার জন্য আমি বেসন গুলিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ সুজি, ময়দা 4 চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, মরিচের গুঁড়ো 1/4 চামচ, জিরার গুঁড়ো 1/4 চামচ, হলুদের গুঁড়ো 1/4 চামচ, 1টা ডিম। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু গুলিয়ে নিব। পানি একসাথে দিতে হবে না, অল্প অল্প করে আমি দিয়ে নিচ্ছি। বেসন গুলিয়ে নিয়েছি, সাথে 2 চামচ সয়াবিন তেল অ্যাড করে নিয়েছিলাম। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। ক্যাবেজ রোল করার জন্য 4টা আলু সিদ্ধ করে চটকে নিয়েছি, ফোড়টা করে নিব। এখন দিচ্ছি গাজর, কুচি করে সিদ্ধ করে নিয়েছিলাম, মটরশুঁটি সিদ্ধ করা, পেঁয়াজ পাতা কুচি, মুরগির হাড় ছাড়া যে মাংস সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ এলাচির গুঁড়ো। এখন হাত দিয়ে সবগুলো একসাথে আমি মিক্স করব। হয়ে গেছে। ক্যাবেজ রোলের ভিতর পোর দেওয়ার জন্য মাখিয়ে নিয়েছি সবগুলো একসাথে, এভাবে দিচ্ছি পরিমাণ মতো নিয়ে। ক্যাবেজ রোল বা বাঁধাকপির রোল, বাঁধাকপির পাতার শেপ অনুযায়ী ভাঙাটা দিতে হয়, আমি যেভাবে দিচ্ছি এক একটা এক এক রকম হচ্ছে, সবুজ সাদা, এভাবে আমি সবগুলো ভিতর পর ঢুকিয়ে তারপর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো ক্যাবেজ রোল একইভাবে মুড়িয়ে নিয়েছি, এক একটা এক এক রকমের হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো আরও সুন্দর করে নিতে পারেন। এখন এই রোলগুলোকে বেসনে চুবিয়ে তারপর আমি তেলে ভাজবো, চুলায় নিয়ে এগুলোকে তেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। ক্যাবেজ রোল ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, বেসনে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিচ্ছি। ক্যাবেজ রোল বা বাঁধাকপির রোলগুলো ভেজে নিচ্ছি তেলে, এক সেট ভাজা হয়ে গেলে আমি এক সেট ভাজবো।
এটা উল্টে দিয়েছি, এটা আগে দেওয়া হয়েছিল, একটু ভাজা হয়ে গেছে এক সাইড। স্পেশাল ক্যাবেজ রোল উল্টি আর এক সাইড ভেজে নিয়েছি, দেখেন হয়ে গেছে। উপর দিয়ে পাতার লেয়ারটা বোঝা যাচ্ছে, সুজি দিয়েছি বেসনের সাথে বোঝার জন্য, যাতে ক্যাবেজ পাতা বোঝা যায়, সুজি ছাড়াও রাখতে পারেন। ভাজা হয়ে গেছে, আমি এখন শীতের স্পেশাল সবজি রোল। এইভাবে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে এক সাইড ভেজে নেব, সবগুলো ভাবেই ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এগুলো থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি স্পেশাল ক্যাবেজ রোল বা বাঁধাকপির রোল। ক্যাবেজ রোল রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কারো কিছু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।